নমস্কার বন্ধুরা, গার্গির রান্নাঘরে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমার আজকের রেসিপি রিফ্রেশিং কাঁচা আমের শরবত। গ্রীষ্মের এই প্রচণ্ড দাবদাহের হাত থেকে বাঁচতে আমরা বাড়িতে নানা রকমের ঠান্ডা পানীয় বানিয়ে থাকি, আর এই গরমে শরীর ঠান্ডা রাখতে কাঁচা আম প্রচণ্ড উপযোগী। তাই প্রচণ্ড গরমের উপযোগী এই কাঁচা আমের শরবতের রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করছি। তাহলে আসুন চটপট দেখে নেওয়া যাক আজকের রেসিপি। শরবত তৈরির জন্য নিয়েছি দুটো কাঁচা আম, ওজন মোটামুটি 250 গ্রাম। আম দুটো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এগুলোর খোসা ছাড়িয়ে নেব। প্রথমে বোটার অংশটা কেটে বাদ দিয়ে দিলাম। এবার একটা পিলারের সাহায্যে গায়ের খোসা ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়ানো হয়ে গেছে, এবার আমগুলো ছোট ছোট টুকরো করে কেটে নেব। তার জন্য প্রথমে একটা আম 4 টুকরো করে কেটে নিচ্ছি। আটির অংশটা বাদ দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। দেখুন, এই রকম ছোট ছোট টুকরো করছি। দুটো আমি এরকম ছোট ছোট টুকরো করে নেব। আমগুলো টুকরো করে নিয়েছি। এবার যাব নেক্সট স্টেপে। একটা মিক্সিং জারে টুকরোগুলো নিয়ে নিলাম। এর মধ্যে দিচ্ছি 1 মুঠো ধনে পাতা, দিচ্ছি 10-12টা পুদিনা পাতা, দিচ্ছি 1টা কাঁচা লঙ্কা। তবে কাঁচা লঙ্কা যদি খুব ঝাল হয় তাহলে বীজ বাদ দিয়েও ব্যবহার করতে পারেন, অথবা অর্ধেকটা কাঁচা লঙ্কাও দিতে পারেন, কিন্তু কাঁচা লঙ্কা মাস্ট, কারণ এর টেস্ট ও ফ্লেভারের ফলে শরবত অনেক বেশি রিফ্রেশিং হবে। দিচ্ছি 4 টেবিল চামচ চিনি, সামান্য নুন, দিচ্ছি 1 চা চামচ বিট নুন, 2 চা চামচ রোস্টেড জিরা পাউডার, অর্থাৎ গোটা জিরে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি। দিচ্ছি 2 চা চামচের মতো লেবুর রস, আর দিচ্ছি 1/2 কাপের মতো ঠান্ডা জল। এবার এর একটা ফাইন পেস্ট তৈরি করে নেব। এখানে বলে রাখি, সব আম একরকম টক হয় না, কিছু কাঁচা আমে মিষ্টি ভাবও থাকে, তাই এই পর্যায়ে চিনির পরিমাণ একটু বুঝে শুনে দিতে হবে, কারণ খুব বেশি মিষ্টি হয়ে গেলে কিন্তু শরবত ভালো লাগবে না, কিন্তু মিষ্টি কম হলে পরেও চিনি অ্যাড করা যাবে। দেখুন, ফাইন পেস্ট তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে এই মিক্সারটা কাঁচের জারে রেখে ফ্রিজে 1 সপ্তাহের মতো স্টোর করে রাখতে পারেন এবং প্রয়োজন মতো মিক্সার বের করে শরবত তৈরি করে নিতে পারেন। এবার শরবত তৈরির পালা। তার জন্য গ্লাসে নিচ্ছি 4-5টা আইস কিউব। পাশের গ্লাসটাতেও একইভাবে 4-5টা আইস কিউব নিয়ে নিচ্ছি। এখন তৈরি করা মিক্সচার দিয়ে গ্লাসের অর্ধেকটা ভরে দিচ্ছি। আপনাদের সুবিধার্থে এই রেসিপির সমস্ত উপকরণ নিচে ডেসক্রিপশন বক্সেও দেওয়া আছে, প্রয়োজনে দেখে নিতে পারেন। এবার একদম চিল্ড জল দিয়ে গ্লাসের বাকি অংশটা ভরে দিচ্ছি। মিষ্টি কম হলে এই পর্যায়ে চিনি মিশিয়ে নিতে পারেন। এবার একটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল কাঁচা আমের শরবত। এবার উপর থেকে পুদিনা পাতা সাজিয়ে ঠান্ডা ঠান্ডা সার্ভ করুন এই কাঁচা আমের শরবত। এই প্রচণ্ড গরমে এটা পান করে দেখুন, খুবই আরাম পাবেন, ও একবার মিক্সারটা তৈরি করে নিলে 1 সপ্তাহের মতো স্টোর করেও রাখতে পারবেন। তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখুন এই কাঁচা আমের শরবত, ও আমাকে কমেন্ট করে জানান আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে লাইক করুন ও বেশি বেশি করে সকলের সাথে শেয়ার করুন। আর আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইবের লাল বাটনটা প্রেস করে আজই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্ত, আবার ফিরে আসব অন্য কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।